একটি টঙ্গি যাবে এটা কাফের হয়ে যাবে আর আপনি যদি মন ধরনের আকীদা চিন্তা অন্তরে রেখে আপনি যদি টঙ্গির ময়দানে যান নিয়ত করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন আল্লাহর বিধান লঙ্ঘন করার হিম্মত কোন মুমিনের হতে পারে না জোরে বলেন হতে পারে না আল্লাহর বিধানকে লঙ্ঘন করার হিম্মত কোন সুন্নি মুসলমান করতে পারে না ওয়াহাবিরা পারে ঠিক কি না বলেন তো বলেন হুজুর এটা কি আবার ওয়াহাবি ঢুকলো কেন ঢুকছে তো এ তো কালকে আখেরি মুনাজাত গেছে টঙ্গি ইস্তেমা লাগো গেছে না বাবা তারা সেখান থেকে ব্রিফিং দিছে টঙ্গির ইস্তেমায় গিয়া এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হবে এই ধরনের কথা এগুলি কি কোরআন হাদিসের কথা না জালিয়াতি এটা ডাইরেক্ট জালিম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফে কোন মানুষ কি এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাবে জোরে কম সুবহানাল্লাহ মসজিদে নববী শরীফ মদিনা মুনাওয়ারায় গিয়া এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মসজিদে আকসায় ফিলিস্তিনে কেউ যদি গিয়া এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তারেও 50,000 রাকাত নামাজের সওয়াব দিবে আরো জোরে বলেন কিন্তু এক মৌলবী সাহেব আশরাফ আলী তালেবি তার নাম বই লেখছে দাওয়াত ও তাবলীগ নাম আশরাফ আলী তালেবি মাওলানা বই লেখছে দাওয়াত ও তাবলীগ বইয়ের ভিতরে 80 পৃষ্ঠার মধ্যে যায়া লেখছে মক্কা শরীফ থেকে মানুষ টঙ্গির ইস্তেমায় আসে কেননা বিশ্ব ইস্তেমা সৌদি আরব থেকে অনেক মানুষ টঙ্গির ইস্তেমায় আসে কেন এই প্রশ্নের জবাব দিতে যায় বান্দা লেখছে মক্কা শরীফে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব মদিনা মুনাওয়ারায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মসজিদে আকসায় এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব মক্কার মানুষ টঙ্গি আসে কারণ হইল টঙ্গির ময়দানে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব সবাই মিলে উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ খোদার কাবা থেকে দামি খোদার হারাম থেকে দামি নবীর রওজা মোবারক থেকে দাম কি টঙ্গির বেশি বলে কি একদম বল খোদার বাইতুল্লাহ শরীফে টঙ্গি তুরাগ নদী আছে সারা শহরের প্রস্রাব পায়খানা তুরাগ নদী দিয়ে নামে কথা কয় না কা হেরেম শরীফের ভিতরে জমজম কূপ আছে জমজম কূপের পানি পান করার সময় দোয়া আছে দাঁড়ায় পড়বা কেবলামুখী হইয়া পড়বা اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء تكا ديقا سبحان الله زودي مكة معظمة حرم شريفة اقرأت نماز يقلق কোটি রাকাতের সওয়াব যদি টঙ্গিতে হয় ওরে ওয়াহাবির গোষ্ঠীরা গ্লাস লইয়া বাটনা লইয়া দাবি টঙ্গি তুরাগ নদীর প্রস্রাব পায়খানা মিশ্রিত পানি লইয়া জমজম মনে কইরা খাবি ঠিক কি না বলো তাকবীর
কষ্ট পাইতেছে না অনেকে মনে মনে করবে এই হুজুর দাওয়াত দিছে কি তো তোরে বাস দিতে ঠিক কি না বলেন না তুমি টঙ্গি লইয়া আছো তুমি গাতিওয়ালা ওয়াহাবি হইছো আচ্ছা দেখ এই আমার কাছে একটা বই এটা তাবলীগ আলাগো আসল বই মলফুজাত বহুত আগের আমার ঘরে আসিল সেদিন হঠাৎ মনে পড়ছে কই গাড়ি তুলে আজকে মনে পড়ছে কাল কাজে হতো টঙ্গির ভঙ্গি গেছে তাহলে আপনাদের সামনে তাদের কিছু বদ আকিদা তুলে ধরা দরকার তারার বদ আকিদার মধ্যে প্রথম বদ আকিদা হইল এই বইয়ের ৪২ নাম্বার বাণী এটা হইল তাবলীগ যে প্রতিষ্ঠা করছে ইলিয়াস মাওয়াতি তার লিখিত আদেশ বাণী এই বইয়ের ৪২ নাম্বার বাণীতে তিনি লেখছেন মুসলমান দুই প্রকার এক হইল যারা তাবলীগ করে আরেক হইল যারা তাবলীগ আলাগরে সাহায্য করে আমরা যারা তাবলীগও করলাম না তাবলীগ আলাগরে সাহায্য করলাম না ওরা আমাদেরকে মুসলমান মনে করে না মুসলমান মনে করে তো যারা আমাদেরকে মুসলমান মনে করে না এদেরকে কি আপনার এলাকার মসজিদে জায়গা দিবেন জোরে বলেন দিবেন ও তো আমারে মুসলমানই মনে করে না আর একটা ব্যাপার এই বইয়ের ১১১ নাম্বার বাণীতে লেখছে যখন নবীরা ইসলামের তালিম ও হেদায়েতের তাবলীগ করার জন্য সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করত সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গেলে সাধারণ মানুষের অন্তরের যেই কুফুরির ময়লা এগুলি নবীদের অন্তরে চলে আসত জোরে বললেন না নবীদের অন্তর মোবারকে কখনো কুফুরি এসেছে না বলেন এসেছে না নবীরা কি কুফুরি করেছেন না কত বড় দুঃসাহস এরপরে আবার লেখছে এই জন্মিত নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছেন আমার নবী তাহাজ্জুদ পয়ড়া পয়ড়া কাফেরদের অন্তরের যে কুফুরি নবীর অন্তরে আসতো আমার নবী নাকি সেই কুফুরির ময়লা দূর করত চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ আমার রসুলকে তারা মনে করে আমার রসুলের অন্তরে কাফেরদের কুফুরি ছিল জোরে কর না নাউজুবিল্লাহ এদেরকে জায়গা দিবেন জীবনে এদের সাথে যাইবেন না যাইবেন না আর একটু কমনি আর একটু দলিল ধরায় দেই করি হাইতাম না আমি কোরআন শরীফের সূরা নিসার ১১ নাম্বার দচ্ছি কারো উপর বললে মামা হেমার সিনেননি হেমার ছোট না বড় এটা আখের উপরে পড়ুক মাথার উপরে পড়ুক লোহার উপরে পড়ুক পড়া মাত্র সেটটা ঠিক কিনা বল নকশবন্দি এল নাম হলেই সেটটা যা কব হেতা কব হচ্ছেন কই তোর বাপ তো তুই তোরা যা করে মুরব্বী মানুষ তো কই বাপ দাদার এটি কিতা লিখে গেছে এই ফাজিলের দল কিতা লিখে গেছে এইবারে ২০৯ নাম্বারও লেখছে যে হুজুরে যদি নামাজে দাঁড়ায় কেউ যদি হুজুরের কাছে কোনো মাসলা মাসায়ের জানতে আসে হুজুরের কাছে নামাজ ছাড়িয়া দিয়া তার সাথে আলোচনা করা উত্তম আরো লেখছে জাকাতের মর্যাদা হাদিয়ার নিচে জোরে কর না নাউজুবিল্লাহ জাকাত দেওয়া কি নফল না সুন্নত জোরে বলে আরো জোরে বলে জাকাত দেওয়া তাহলে জাকাত দেওয়া ফরজ হাদিয়া দেওয়া সুন্নাত হাদিয়া নেওয়া সুন্নাত তাইলে যে ব্যক্তির কাছে ফরজের জ্ঞান সঠিক জ্ঞান নাই এই ব্যক্তির দেখানো পথ মোতাবেক এই তাবলিগ জামাতকে সাপোর্ট করে তাদের আহ্বানে বিভিন্ন জায়গায় যাওয়া মুমিনের জন্য কি উচিত হবে বলেন সঠিক কাজ হবে কখনোই না
মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে মসজিদে হারাম মোবারক হারাম শরীফে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সওয়াব টঙ্গীর ময়দানে যারা 49 কোটি রাকাত নামাজের সওয়াব বলে বই লিখতেছো বক্তব্য দিতেছো তোমাদের কাছে জানতে চাই মদিনা মুনাওয়ারায় নূর নবীর রওজা মোবারক আছে নূর নবীর বরকতে মদিনা মুনাওয়ারায় এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব দিব আমার আল্লাহ ওই ওয়াহাবীরা রে তবু শ্রেষ্ঠ মুরব্বী কয়দিন আগে মারা গেল টঙ্গি কবর দিলি না কেন টিকল টঙ্গি কবর দিতি তাও তো বুঝতাম যে তবু মুরব্বী হলো লিগে 49 কোটি টাকার সওয়াব সম্পূর্ণ বাতিলের দল সম্পূর্ণ গোমরাহি হেদায়েত শূন্য দল বর্তমান জামানায় যারা তাবলীগ পরিচয় দেয় এবং টঙ্গীর ময়দানে যে ব্যক্তি যে হজের পরে দ্বিতীয় হজ টঙ্গীর থেকে কইরাই এই ধরনের চিন্তা ভাবনা করে যে ব্যক্তি টঙ্গী যাবে এরা কাফের হয়ে যাবে আর আপনি যদি মনে করেন না আমি মুসলমান হিসেবে অনেক মানুষ সেখানে জমায়েত হলো আমি গেলাম একটা মুনাজাত করলাম এটা ভিন্ন বিষয় কিন্তু যদি আপনি মনে করেন যে 49 কোটি রাকাতে সওয়াব হইলো এক রাকাত নামাজে যদি আপনি মনে করেন টঙ্গী গেলে মক্কা মুআজ্জামার হজের পরে দ্বিতীয় হজ হইব এই ধরনের আকীদা চিন্তা অন্তরে রেখে আপনি যদি টঙ্গীর ময়দানে যান নিয়ত করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন খবরদার